লাস্ট লেকচারে আমরা দেখেছি ওপেন বল ক্লোজড বল নেবারহুড এবং ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশান ও তাদের অনেক রকম অনেকগুলো এক্সাম্পল এই লেকচারে আমরা দেখব ওপেন সেট হাম রেজালসন ওপেন সেটস আর লিমিট পয়েন্ট এই এইগুলোর ডেফিনেশান এবং অনেকগুলো এ এক্সাম্পল আমরা দেখব ওপেন সেট ডেফিনেশান আমরা অলরেডি রিয়েল অ্যানালিসিসে পড়েছি তবুও মেট্রিক স্পেসে একবার দেখে নিই যে যদি কোনো একটা মেট্রিক স্পেস এক্সটি দেওয়া থাকে এবার ওর যে কোনো একটা সাবসেট এসকে আমরা ওপেন সেট বলবো যদি এসের প্রত্যেকটা পয়েন্ট ওই এসেরই ইন্টেরিয়ার পয়েন্ট হয় তাহলে আমরা এসকে বলবো ওপেন সেট তো রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে ইন্টেরিয়ার পয়েন্ট চেক করার জন্য আমরা ওই মডিউলার মেট্রিকটা ইউজ করেছি আর যে কোনো মেট্রিক স্পেস এক্সটির ক্ষেত্রে যে মেট্রিক ডি দেওয়া থাকবে তার রেসপেক্টে কিন্তু এই ইন্টেরিয়ার পয়েন্ট এগুলো চেক করতে হবে একটা এর এক্সাম্পল দেখা যাক তো রিয়েল লাইন যদি আমরা কনসিডার করি বা সেট অফ রিয়েল নাম্বারস উইথ ইউজুয়াল মেট্রিক মানে মডিউলাস যে মেট্রিকটা সেই মেট্রিকের সাপেক্ষে আমরা জেডটা যেহেতু আর এর সাবসেট তাহলে জেডটা ওপেন সেট হবে কিনা সেটা চেক করতে অলরেডি আমরা দেখেছি যে কোনো ইন্টেরিয়ার পয়েন্টস নেই সুতরাং যে প্রত্যেকটা পয়েন্টই যদি ইন্টেরিয়ার পয়েন্ট হয় তবে কি ওপেন সেট হবে ওপেন সেট হবে না এবার যদি আমরা ওই একই ইউজুয়াল মেট্রিক আরে কনসিডার করে যদি এইরকম একটা ওপেন ইন্টারভেল কনসিডার করি তাহলে অবভিয়াসলি এর যদি আমরা ইন্টেরিয়ার এস বের করি তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ওয়ান থেকে ফাইভ এই ওপেন ইন্টারভেলটাই হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়ার পয়েন্ট হয়ে যাচ্ছে সুতরাং এস হচ্ছে ওপেন সেট এবার আমরা ওই একই রিয়েল নাম্বারসে চেয়ে ইউজুয়াল মেট্রিক যদি কনসিডার এই এইরকম যদি একটা সেট নিই অর্থাৎ জিরো টু ফাইভ ওপেন ইন্টারভেল তার সঙ্গে আমরা সেভেন এই পয়েন্টটা দিয়ে দিলাম তাহলে এই এর যদি আমরা ইন্টেরিয়ার পয়েন্টের কালেকশান বের করি তাহলে জিরো টু ফাইভ এই ওপেন ইন্টারভেল হবে কিন্তু সাত এই যে পয়েন্টটা এই সেটেরই পয়েন্ট কিন্তু সেটা ইন্টেরিয়ার পয়েন্ট হচ্ছে না সুতরাং এস ওপেন সেট হবে না এবার একটা দেখো যে ওই একই মানে আর মেট্রিকে আমরা যদি একটা ক্লোজড বাউন্ডারি ইন্টারভেল এরকম কনসিডার করি তাহলে কি হবে তাহলে এরকম কি ক্লোজ বাউন্ডারি ইন্টেরিয়ার ইন্টারভেল ওপেন সেট হবে অ্যাকচুয়ালি হবে না কেন কারণ এর ইন্টেরিয়ার পয়েন্ট এর কালেকশন যদি পার করো তাহলে কি হবে ওয়ান থেকে ফাইভ এই ওপেন ইন্টারভেল হচ্ছে তাহলে এখানে ওয়ান এবং ফাইভ এই দুটো পয়েন্ট এটা হচ্ছে এসেরই পয়েন্ট কিন্তু তারা ইন্টেটার পয়েন্ট হচ্ছে না কেন কারণ এই পয়েন্টকে ঘিরে যখনই একটা মানে যে কোনো নেবারহুড কনসিডার করবে তাহলে সেটা এসের বাইরে কিছু পয়েন্ট কন্টেন করবে এই জন্য হচ্ছে এই পয়েন্টগুলো ইনটেটার পয়েন্ট হয় না এই কারণেই এস এই যে ক্লোজড বাউন্ডারি ইন্টারভ্যাল এগুলো ওপেন এবার আমরা যদি কোনো একটা ডিসক্রিট মেট্রিক স্পেস কনসিডার করি তাহলে ডিসক্রিট মেট্রিক স্পেসে যে কোনো সাবসেট যদি এস কনসিডার করি আমরা অলরেডি দেখেছি তাহলে ওর যে কোনো পয়েন্টই ইন্টেরিয়ার পয়েন্ট হয় তাহলে ওর যে কোনো পয়েন্টই যেহেতু ইন্টেরিয়ার পয়েন্ট হয় তার মানে এসটা ওপেন সেট হয়ে যাবে অর্থাৎ ডিসক্রিট মেট্রিক স্পেসের ক্ষেত্রে যে কোনো সাবসেট ওপেন সেট খুব ইম্পর্ট্যান্ট একখানা রেজাল্ট সিমিলারলি আমরা যদি কোনো ফাইনাইট মেট্রিক স্পেস কনসিডার করি তাহলে কী হবে তাহলে এক্সটি একটা ফাইনাইট মেট্রিক স্পেস যদি হয় তাহলে এর যে কোনো সাবসেট যদি কনসিডার করি তার যে কোনো পয়েন্টই আবারও ইন্টেরিয়ার পয়েন্ট হয় এটাও হচ্ছে ওই ডিসক্রিট মেট্রিক স্পেস টাইপের মতো হয়ে যাচ্ছে কারণ ফাইনাইট মেট্রিক স্পেস যেহেতু তাহলে ফাইনাইট নাম্বারও পয়েন্টস আছে সুতরাং এর ক্ষেত্রেও তুমি ইজিলি প্রুভ করতে পারবে যে প্রত্যেকটা পয়েন্টই এর ইন্টেরিয়ার পয়েন্ট হচ্ছে সুতরাং এস ওপেন সেট হয়ে যাবে অর্থাৎ হানড্রেড মেট্রিক স্পেসের যে কোনো সাবসেট যদি কনসিডার করো তাহলে এগুলো ওপেন সেট হয়ে যায় এবার এর কতগুলো ইম্পর্ট্যান্ট রেজাল্টস দেখব তাহলে আমরা এক্সটি মেট্রিক স্পেসের একটা সাবসেট এস একে আমরা ওপেন বলবো ইফ অ্যান্ড অ লিভ এস ইকাল টু ইনটি এস যদি হয় তো অলরেডি আমরা রিয়েল অ্যানালিসিসে এই প্রুফটা করেছি একই রকম প্রুফ শুধু মেট্রিক স্পেসে ওই মড অফ মানে মডিউল আসছে ম্যাট্রিক মেট্রিকের জায়গায় আমরা ডি বসিয়ে দেবো তাহলে চলে আসবে সুতরাং প্রুফ একই রকম এই জন্য হচ্ছে প্রুফটা আমরা আর দেখছি না ডিটেল এবার যদি সেকেন্ড যে রেজাল্ট ইম্পর্টেন্ট কি যদি আমরা মেট্রিক স্পেস এক্সটি কনসিডার করি তাহলে ইউনিয়ন অফ আরবিটারি কালেকশান ওপেন সেটস আবার ওপেন হয়ে যায় অর্থাৎ যে ওপেন সেটের ইউনিয়ন তুমি সবসময় ওপেন সেট হবে সেটা ফাইনাইট নাম্বার হোক বা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট নাম্বার হোক কোনো সমস্যা এবার ইন্টারসেকশানের ক্ষেত্রে কিন্তু নাম্বার ওপেন সেট যদি কনসিডার করি তাহলে তাদের হচ্ছে ইন্টারসেকশান আবার ওপেন সেট হয় তো এই দুটো রেজাল্ট আবারও সেই রিয়ে আমরা করেছি সুতরাং প্রুফগুলো একই রকম আমরা প্রুফগুলো হচ্ছে এখানে আর ডিটেলসে দেখবো না কিন্তু এর ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ অর্থাৎ কাউন্টিবুলি ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট যদি নিই তাদের ইন্টারসেকশন কি হবে অ্যাকচুয়ালি তাহলে সেটা যদি আমাদের জানতে হয় অলরেডি আমরা জানি উদাহরণ দেখে জি এটা হচ্ছে ওপেন সেট হয় না তো আমরা হচ্ছে এর একটা এক্সাম্পল দেখে নিই অর্থাৎ দ্য ইন্টারসেকশান অফ ইনফাইনাইট নাম্বার ওপেন সেট যদি কনসিডার করি এই ইউজুয়াল মেট্রিকের সাপেক্ষেই আমরা আর এ উদাহরণটা দিচ্ছি কি যদি আমরা জি এন প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য এই রকম কনসিডার করি তাহলে মাইনাস ওয়ান বাই এন থেকে ওয়ান বাই এন এই ওপেন ইন্টারভেল তাহলে এগুলো যেহেতু ওপেন ইন্টারভেল হচ্ছে তাহলে ওপেন সেট হয়ে যাচ্ছে অলরেডি আমরা দেখেছি সুতরাং এবার তাহলে এই যে জি এন এর যদি ইন্টারসেকশান আমরা নিই তাহলে কি হবে তাহলে অ্যাকচুয়ালি আমরা জিরো মানে পয়েন্টটা পেয়ে যাচ্ছি পেয়ে যাব সুতরাং এটা হচ্ছে ওপেন সেট আর হবে না এটা হচ্ছে যদি এন এর ভ্যালু ওয়ান ধরি তাহলে কত হবে মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান এটা হয়ে যাবে হচ্ছে জি ওয়ান সিমিলারলি জি টু যদি কনসিডার করি তাহলে এদিকে হচ্ছে হাফ এদিকে হচ্ছে মাইনাস হাফ এটা হয়ে যাচ্ছে জি টু তাহলে এভাবে জি থ্রি যদি ধরি তাহলে ওয়ান বাই থ্রি এরকম হবে সুতরাং ধীরে ধীরে এদিক থেকে জিরো দিকে অ্যাপ্রোচ করবে এই ডান সাইডের মানে পয়েন্টসগুলো সিমিলারলি এদিক থেকে এরকম অর্থাৎ ওয়ান বাই এন যদি কনসিডার করি তাহলে এটা জিরোর দিকে যাবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি সিমিলারলি আমরা যদি মানে মাইনাস ওয়ান মাইনাস যদি কনসিডার করি তাহলে সেটাও হচ্ছে জিরোর দিকে যাচ্ছে তার মানে আমরা প্লাস মাইনাস যাই কনসিডার করি না কেন এরকম হচ্ছে জিরোর দিকে টেন করবে সুতরাং এই যে ইন্টারভেলগুলো আলটিমেটলি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি একটা পয়েন্টেই চলে যাচ্ছে সুতরাং এই এন টু ওয়ান টু ইনফিনিটি যদি ইন্টারসেকশান নিই তাহলে সেটা হয়ে যাবে সিঙ্গেল টন জিরো সুতরাং সেটা আর ওপেন সেট হবে না এবার আমরা হচ্ছে আর একটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট দেখব কি যদি এক্সটি একটা মেট্রিক স্পেস আমরা কনসিডার করি তাহলে ইন্টেরিয়ার এস এর কালেকশান এটা তো ওপেন সেট হয় আমরা আগে দেখেছি শুধু তাই না এটা হচ্ছে লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট এস অর্থাৎ এস এর মধ্যে যত ওপেন সেট আছে তার মধ্যে সবথেকে বড়ো ওপেন সেট হচ্ছে ইন্টেরিয়ার এস আর প্রুফটা হচ্ছে আবারও বলছি একই রিয়াল থেকে ফলো করে সুতরাং এইভাবেও আমরা বলতে পারি যে ইন্টেরিয়ার এস ইউ ইজ দ্য ইউনিয়ন অফ অল ওপেন সেট কন্টেন্ট এস এর মধ্যে যত ওপেন সেট কন্টেন্ট করে থাকবে তাদের ইউনিয়ন যদি কনসিডার করি তাহলে সেটাই হচ্ছে লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট এস হবে এবং সেটা হয়ে যাবে ইন্টেরিয়ার এস এবার আমরা ইম্পর্টেন্ট আর একটা ডেফিনেশন দেখি লিমিট পয়েন্ট এবার লিমিট পয়েন্ট কাকে বলে আমরা যদি কোনো মেট্রিক স্পেস একটা কনসিডার করি এক্স ডি এবং একটা সাবসেট নিলাম এস এবার কোনো একটা পয়েন্ট পি বিলিং টু এক্স ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ ওই মেট্রিক স্পেসের একটা পয়েন্টকে আমরা বলবো লিমিট পয়েন্ট অথবা ক্লাস্টার পয়েন্ট অথবা অ্যাকোমুলেশান পয়েন্ট যদি ওই পয়েন্টকে ঘিরে যে কোনো আমরা ওপেন বল কনসিডার করি তাহলে পি ছাড়া এসের আর একটা পয়েন্ট পাবো এবার পি পয়েন্টটা যদি এসের পয়েন্ট হয় তাহলে পি ছাড়া পয়েন্ট পাবো আর পি পয়েন্টটা যদি এসের পয়েন্ট না হয় অর্থাৎ ওই সাবসিডি পয়েন্ট না হয় তাহলে পি তো অলরেডি বাদ চলে যায় অর্থাৎ পিকে বাদ দিয়ে আমরা যে কোনো ওপেন ইন্টারভেল যদি পি কে ঘিরে কনসিডার করি তাহলে এসের একটা অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবো তাহলে তাকে আমরা বলবো অ্যাকমুলেশান পয়েন্ট বা লিমিট পয়েন্ট বা ক্লাস্টার এবার একে যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কী হবে দেখো যে যে কোনো পজিটিভ সাইলন গ্রেটার দেন জিরোর জন্য অর্থাৎ এফসায়লনটাকে আমরা যদি খুব স্মল ভাবি তাহলে দেখো যে পিকে ঘিরে এফ সালো বা বলটা আমরা ওপেন বলটা কনসিডার করছি এখান থেকে যদি আমরা পি বাদ দিয়ে দিই তাহলে এসের সঙ্গে ইন্টারসেকশান নটি কোয়াল টু ফাইভ হবে কেন কারণ পি ছাড়া এস এর অ্যাটলিস্ট আরেকটা পয়েন্ট থাকবে সুতরাং এটা সবসময় ন ডি টু ফাইভ হবে এবার এর হচ্ছে একটু জিওমেট্রিক্যাল যে ইন্টারপ্রিটেশনটা একটু দেখা যাক তো এক্স হচ্ছে মেট্রিক স্পেস আর এস এটা আছে তার একটা সাবসেন্ট এবার পি পয়েন্টটা যদি ওই সেটের পয়েন্ট না হয় এক্সের যে কোনো পয়েন্ট তাহলে সেই পয়েন্টটা কখন লিমিট পয়েন্ট হবে তাহলে দেখো পি পয়েন্টটা এমন হবে মানে এসের মধ্যে যদি পয়েন্টটা না থাকে তাহলে এসের বাইরে যদি থাকে তাহলে সেটা একেবারেই এসের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকবে তবে গিয়ে সম্ভব কেন কারণ ওই পয়েন্টকে ঘিরে যে কোনো এফ সালন যদি তুমি বল কনসিডার করো ওপেন বল তাহলে সেটা এসের একটা পয়েন্ট অ্যাটলিস্ট একটা পয়েন্ট কনসি মানে কনটেন করবে তার মানে কি এটা যদি একটু দূরে থাকে তাহলে মানে পি পয়েন্টটা একটু দূরে থাকলে তুমি গ্যাপ পেয়ে যাবে তাহলে গ্যাপ যদি পেয়ে যাও তাহলে ওপেন বল একটা কনসিডার করতে পারে ধরো এরকম যদি থাকে তাহলে এই রকম যদি কনসিডার করো তাহলে এটা তার মধ্যে কোনো এসের পয়েন্ট তার মানে হচ্ছে কি তাহলে পি পয়েন্টটা একেবারে সেটের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে এটাকে লিমিট পয়েন্ট বলা হচ্ছে কারণ একেবারেই হচ্ছে সেটের হচ্ছে সঙ্গে মানে বাইরে যদি থাকে একবারে অ্যাটাচ এই সেন্সে আর কি লিমিট কারণ আমরা জানি যে লিমিটের ক্ষেত্রে মানে এজেন টেন্স টু ইনফিনিটি এভেন কোথায় যাচ্ছে যদি ফাংশান সেই রকম ভাবি তার মানে কি ওই সেটের সেই সেন্সে আর কি যে সেটের একেবারে বাউন্ডারির দিকে হচ্ছে এইরকম হচ্ছে বিহেভিয়ার হবে বা সেটের সঙ্গে হচ্ছে এরকম বিহেভিয়ার হবে যদি আমরা মানে সেটটা কেমন হচ্ছে তার উপরে নির্ভর করবে এবার পি পয়েন্টটা যদি পি পয়েন্টটা সেটের মধ্যে পয়েন্ট হয় তাহলে কি হবে ধরো সেটে এটা তাহলে এটা লিমিট পয়েন্ট হতে গেলে কি হবে তাহলে লিমিট পয়েন্ট হতে গেলে কি গিরে যে কোনো যখনই আমরা ওপেন বল এপসাইলন বল কনসিডার করছি তাহলে পি ছাড়া আরও পয়েন্টস আছে তাহলে পি ছাড়া পয়েন্টস আছে মানে কি এরকম হচ্ছে একটা পয়েন্ট পাবো আবার তাহলে একটা পয়েন্ট যেহেতু পেয়ে যাচ্ছি তাহলে এই দুটোর মধ্যে তো একটা গ্যাপ আছে তাহলে তার থেকে যদি ছোট আমরা কনসিডার করি তাহলে এই পয়েন্টটা নেই তাহলে এই পয়েন্টটা ছাড়া অন্য আরও পয়েন্ট পাবো তাহলে এইভাবে আমরা যদি কনসিডার করতে থাকি তাহলে কি হবে এই পি পয়েন্টটা কখনই লিমিট পয়েন্ট হবে যদি এই পি পয়েন্টের কাছে অসংখ্য এসের হচ্ছে পয়েন্ট থাকে অর্থাৎ পয়েন্টসগুলো যদি পি এর কাছে অ্যাকুমুলেট হয়ে থাকে পি এর কাছে এই যে পি পয়েন্টটা তার কাছে এস এর পয়েন্টস গুলো পুরো হচ্ছে এই জন্য হচ্ছে এর আলাদা একটা নাম হচ্ছে কারণ সেটের সেটের মানে বিহেভিয়ারটা এমন হবে যে পয়েন্টগুলো প্রায় হচ্ছে ওখানে এসে মানে জড়ো হয়ে আছে এই জন্য হচ্ছে অ্যাকমুলেশন পয়েন্ট বলা হয় কারণ অ্যাকমুলেট হয়ে আছে বলে তা সিমিলারলি এই লিমিট পয়েন্ট এই যে বাইরে পয়েন্ট হলে এখানেও কিন্তু সেটের পয়েন্টগুলো হচ্ছে অ্যাকমুলেট হয়ে থাকবে অর্থাৎ সেইভাবেই হচ্ছে তুমি অর্থাৎ যে কোনো ওপেন বল কনসিডার করলে তার মধ্যে যেহেতু পয়েন্ট আছে তার মানে এখানেও পয়েন্টগুলো মানে অ্যাকোমেট হয়ে আছে এই জন্য হচ্ছে একে লিমিট পয়েন্ট বা অ্যাকমুলেশন পয়েন্ট বলা হয় এবার আমরা হচ্ছে এর আর এক আচ্ছা আর একটা ডেফিনেশন দেখিনি যে ডিরাইভ সেট কাকে বলে ডিরাইভ সেট অ্যাকচুয়ালি কি যে কোনো একটা সাবসেট যদি মেট্রিক স্পেসে নি তার সমস্ত লিমিট পয়েন্টের কালেকশনকে আমরা বলবো যে ডিরাইভ সেট এবং সেটা এস এস হিসেবে আমরা ডিনোট করব এর হচ্ছে এবার এক্সাম্পল দেখা যাক এবার আমরা যদি মেট্রিক স্পেস আর নিউ উইথ ইউজাল মেট্রিক বা হচ্ছে ওই মডিউলার ব্যাট্রিক এবার তাহলে জিরো আর টু এই দুটো হচ্ছে এর অবশ্যই লিমিট পয়েন্ট হবে কেন আবার হচ্ছে এই সেন্সে এবং এগুলো হচ্ছে অলরেডি আমরা রিয়েলের ক্ষেত্রে জানি তাহলে ভিতরের পয়েন্টগুলো তো হবেই এই যে জিরো পয়েন্টটা সেটের মধ্যে নয় তাও লিমিট পয়েন্ট হবে কেন কারণ এটা হচ্ছে একেবারে সেটের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে অর্থাৎ এর সঙ্গে জিরোকে ঘিরে যে কোনো যদি তুমি ওপেন মানে ইন্টারভেল কনসিডার করো তাহলে অবশ্য এসের পয়েন্ট পাবে সুতরাং তাহলে এই দুটো তো লিমিট পয়েন্টস হচ্ছে শুধু তাই না জিরো থেকে টু ক্লোজ ইন্টারভেলটাই এর লিমিট পয়েন্টে কালেকশন হচ্ছে এবার আমরা ওই আরে ইউজুয়াল মেট্রিকের ক্ষেত্রে আমরা যদি ইন্টিজার্স সেট অফ ইনটিজার কনসিডার করি তাহলে তার ক্ষেত্রে কোনো লিমিট পয়েন্ট নেই কেন এই কারণ হচ্ছে যে পয়েন্টগুলো পয়েন্ট ইউনিট ডিস্টেন্সে আছে তাহলে ইউনিট ডিস্ট্যান্সে আছে যেহেতু তাহলে হাফ রেডিয়াসের তুমি যদি একটা ওপেন ওপেন ইন্টারভেল কনসিডার করো তাহলে ওই ওপেন ইন্টারভেলের মধ্যে কি ওই যে যাকে ঘিরে কনসিডার করছে সে ছাড়া আর কেউ নেই সুতরাং ওই পয়েন্টটাকে বাদ দিয়ে দিলে ফাই হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে কোনো লিমিট পয়েন্ট নেই আচ্ছা এবার ওই ইউজুয়াল মেট্রিক নিলাম আরে এবার আমরা যদি মানে রেশাল নাম্বারের সেটটা কনসিডার করি তাহলে তার হচ্ছে ডিরাইভ সেট কী হবে অ্যাকচুয়ালি তার ডিরাইভ সেট হয়ে যাবে পুরো সেট অফ রিয়েল নাম্বারস অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বারস সেটা রেশানেল হতে পারে অথবা ইরেশানাল হতে পারে সেগুলো কিউর লিমিট পয়েন্টস হয়ে যায় এগুলো রিয়েল অলরেডি জানি এবং প্রুফগুলোও জানা আছে আচ্ছা এবার হচ্ছে যেটা ইম্পর্ট্যান্ট যে ডিসক্রিট মেট্রিক স্পেসের ক্ষেত্রে কী হবে ডিসক্রিট মেট্রিক স্পেসের ক্ষেত্রে যে কোনো সাবসেট যদি আমরা কনসিডার করি তাহলে তার কোনো লিমিট পয়েন্ট নেই কেন লিমিট পয়েন্ট নেই কারণ কারণ হচ্ছে এস এর পয়েন্টগুলো ইউনিট ডিস্টেন্সে আছে তাহলে ইউনিট ডিস্ট্যান্সে যেই আছে হাফ রেডিয়াসের ওপেন বল যদি কনসিডার করো তাহলে সেখানে হচ্ছে মানে অন্য কোনো পয়েন্টস পাবে না অর্থাৎ ওই পয়েন্ট ছাড়া তার মানে কি হয়ে যাচ্ছে কোনো লিমিট পয়েন্ট নেই তার মানে আলটিমেটলি যে যে কোনো সাবসেট যদি কনসিডার করো তাহলে তার ক্ষেত্রে তুমি ও ডিরাইভ সেটটা ফাই হয়ে যাবে এবার যদি আমরা ফাইনাইট সেট কনসিডার করি তাহলে কী হবে তাহলে ফাইন মেট্রিক স্পেস তাহলে ফাইন মেট্রিক স্পেসের যে কোনো সাবসেট এস যদি হয় তাহলে এর ক্ষেত্রেও সেই সিমিলারলি এর কোনো লিমিট পয়েন্টস নেই অর্থাৎ যেহেতু মেট্রিক স্পেস এক্স এটা হচ্ছে ফাইনাইট সেট তাহলে এটা হচ্ছে এক্স ফাইনাইট সেট ধরো এরকম হচ্ছে কতগুলো পয়েন্টস আছে এবার এস একটা সাবসেট নিলাম ধরো এস হচ্ছে এটা আছে তার তাহলে এস যেহেতু সাবসেট তাহলে যেহেতু হচ্ছে তাহলে এইগুলোর ডিস্টেন্স বের করতে তাহলে করলে এবার এই পয়েন্টটাকে ঘিরে তাহলে এরকম দূরে দূরে যেহেতু আছে তাহলে এই এইভাবে হচ্ছে তুমি ওপেন বল পেয়ে যাবে যেটা হচ্ছে ওই পয়েন্ট ছাড়া আর কেউ নেই সুতরাং এই পয়েন্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে ফাই হয়ে যাচ্ছে এস এর সঙ্গে ইন্টারসেকশন নিলে সুতরাং তাহলে এর ক্ষেত্রে হচ্ছে যে কোনো পয়েন্টই এস এর ক্ষেত্রে নাও না কেন তাহলে সেটা হচ্ছে লিমিট পয়েন্ট আর হচ্ছে না সুতরাং ফাইনাইট মেট্রিক স্পেসের ক্ষেত্রে তুমি তার যে কোনো সাবসেট কনসিডার করো তার কোনো লিমিট পয়েন্ট নেই সুতরাং এস টেস্ট অর্থাৎ তার ডিরভ সেটে যদি তুমি মানে বের করো সেটা হচ্ছে ফাই হয়ে যায় তো নেক্সট লেকচারে আমরা দেখবো আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশান অ্যাডহেন পয়েন্টের ডেফিনেশান এবং এক্সাম্পল তারপরে ক্লোজার ডেফিনেশন এবং এক্সাম্পল এবং ক্লোজ